হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ব্রডব্যান্ড ইন্টারনেটের একজন ইউজার হিসাবে আপনি চাইলে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারেন। আপনার বাসায় যদি FTTH এই লাইনটা না থাকে, অর্থাৎ ব্রডব্যান্ডের যে একদম লেটেস্ট প্রযুক্তি FTTH যে টেকনোলজিটা, সেটা যদি আপনার না থাকে, তাহলে আপনি চাইলে এরকমই একটা ফিলিংস কিন্তু মিডিয়া কনভার্টার ইউজ করেও পেতে পারেন। তো দুধের স্বাদ ঘোলে মেটানো, এই যে একটা কথা আমি বললাম, এর মধ্যে আসলে দুধ কি জিনিস আর ঘোলটা কি জিনিস। তো দুধ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আপনার FTTH যে লাইন মেথডটা রয়েছে, একদম আপনার বাসা পর্যন্ত ফাইবারটা চলে যাবে এবং সেখানে আপনি একটা ONU-র মাধ্যমে আপনি আপনার কানেকশনটা নেবেন। আর ঘোলের ব্যাপারটা কীরকম, সেটা হচ্ছে আপনার বাসা পর্যন্ত ফাইবার ঠিকই যাবে, বাট হয়তো সেখানে কোনো অণু বসবে না, সেখানে একটা মিডিয়া কনভার্টার থাকবে এবং সেই মিডিয়া কনভার্টারের মাধ্যমেই আপনি আপনার বাসার যে ওয়াইফাই রাউটার অথবা যে PC সেখানে কানেকশন নেবেন। তো অণুর বদলে এই যে মিডিয়া কনভার্টারটা আপনি ইউজ করলেন বাসা পর্যন্ত ফাইবার আনার জন্য, এটাই আসলে মূলত দুধের স্বাদ ঘোলে মেটানো। বাট অনেক ক্ষেত্রে আমি মনে করি যে Cat5 এবং Cat6-এর যে তার, সেই তার দিয়ে আপনারা যে বাসা পর্যন্ত ইন্টারনেটের লাইনটা টেনে নিয়ে যান, তার চেয়ে বাসা পর্যন্ত MC-র মাধ্যমে ফাইবার অপটিক কেবল টেনে নিয়ে যাওয়া অনেক ভালো। তো এই যে MC এবং ফাইবার অপটিক কেবল কানেকশনের প্রসিডিউরটা, সেটা করে আপনারা আপনাদের যে ইন্টারনেটের স্পিড সেটা বাড়িয়ে নিতে পারেন এবং সেই সঙ্গে কমিয়ে নিতে পারবেন পিং এবং ল্যাটেন্সির পরিমাণ। তাই আমি বলবো আজকের ভিডিওটা একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে প্রসিডিউরটা কি এবং কিভাবে আপনারা খুব সহজেই এই দুধের স্বাদ ঘোলে মেটানোর কাজটা করে নিতে পারেন। যেসব ISP-রা মূল সার্ভার থেকে একটা ফাইবার টেনে একটা প্রেমিসেসের মধ্যে ঢুকাইছেন, অর্থাৎ সেখানে একটা ইলেকট্রিক পোলের মধ্যে একটা ক্যাবিনেট বসিয়ে সেই ক্যাবিনেটের মধ্যে একটা সুইচ দিয়ে সেখান থেকে আপনারা Cat5 Cat6-এর মাধ্যমে মানুষের বাসায় কানেকশন দিচ্ছেন, তারা কিন্তু চাইলে ইউজারদের বাসায় খুব সহজে ফাইবার অপটিক কেবল টেনে দিতে পারবেন মিডিয়া কনভার্টার ব্যবহারের মাধ্যমে। তো যারা ব্রডব্যান্ডের ইউজার আছেন এবং যারা ISP ভাইরা আছেন, তাদের দুই পক্ষকেই বলতেছি, যদি আপনাদের ওই সুইচটাতে আপনাদের মূল অফিস থেকে ফাইবারের মাধ্যমে কানেকশন আসে, তাহলেই কেবলমাত্র আপনি এই সুইচ থেকে পুনরায় আর একটি ফাইবারের মাধ্যমে তার বাসায় লাইন দিবেন। আদারওয়াইজ এই যে MC ব্যবহার করে এতগুলো টাকা খরচ করে একটা ফাইবার আপনি পুনরায় সুইচ থেকে টেনে তার বাসায় দিয়ে আসলেন, এটার কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো এর কারণ হচ্ছে, ধরেন আপনি আপনার অফিস থেকে একটা ফাইবার টেনে কোনো একটা বড় সুইচে কানেকশন দিয়েছেন, সেই সুইচ থেকে আপনি আবার Cat6 বা Cat5-এর কেবলের মাধ্যমে টেনে আর একটা সুইচ নিয়েছেন, সেই সুইচ থেকে আপনি কী করলেন, MC-র মাধ্যমে তাকে আবার দিলেন ফাইবার কানেকশন, তাহলে কিন্তু এখানে কোনো লাভ হলো না। মাঝখানে কিন্তু একটা আপনার Cat5 বা Cat6-এর কিন্তু একটা কেবল চলে আসছে, সো এখানে কিন্তু সে একদম অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা ফাইবারে সেটা কিন্তু সে পাচ্ছে না। সো আমি মনে করি যে সুইচটার থেকে আপনারা চাচ্ছেন যে MC-র মাধ্যমে ফাইবার অপটিক কেবলটা বাসায় নিয়ে যাবেন, তো ওই সুইচে যেন অবশ্যই ফাইবার থেকেই কানেকশন আসে। তো ভিউয়ার্স, আমি এই পর্যায়ে এখন এটা টোপোলজিটা বলে দিচ্ছি, অবশ্যই এটা আপনারা জানেন, যারা ISP ভাইরা আছেন তারা তো অবশ্যই জানেন, অনেক ইউজাররাও এটা সম্পর্কে সচেতন। তো এক্ষেত্রে আপনাদের যে কম্পোনেন্টগুলো এখানে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু মূলত আসলে জোড়ায় জোড়ায় লাগবে, যেমন এখানে আপনার এক জোড়া RJ45-এর প্যাচ কর্ড লাগবে, এক জোড়া ফাইবার অপটিক প্যাচ কর্ড লাগবে, এক জোড়া MC লাগবে এবং এক জোড়া TJ বক্স লাগবে। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ওই সুইচটা থেকে আপনার বাসা পর্যন্ত যতটুকু দূরত্ব হয় ওই দূরত্ব ফাইবার অপটিক কেবল। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখানো যে টোপোলজিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটার দিকে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ISP-র যে সুইচটা রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল পোলে যে ISP-র সুইচটা থেকে আপনারা ফাইবার অপটিক কেবল কানেকশন নিতে যাচ্ছেন, সেই সুইচের প্রান্তে কি কি থাকতেছে। সেই সুইচের প্রান্তে থাকবে RJ45-এর একটা প্যাচ কর্ড, মিডিয়া কনভার্টারের একটা পার্ট, ফাইবার অপটিক একটা প্যাচ কর্ড এবং একটা TJ বক্স, এবং আপনার বাসার প্রান্তেও একটা RJ45-এর প্যাচ কর্ড থাকবে, মিডিয়া কনভার্টারের একটা পাশ থাকবে এবং ফাইবার অপটিক একটা প্যাচ কর্ড থাকবে এবং একটা TJ বক্স থাকবে, এবং মাঝখানে দেখেন সংযোগ হিসাবে কাজ করতেছে ফাইবার অপটিক ইন্টারনেট কেবল। তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনার ISP সুইচ থেকে আপনি RJ45 প্যাচ কর্ডের মাধ্যমে একটা মিডিয়া কনভার্টারের সঙ্গে কানেকশন দিবেন, এই মিডিয়া কনভার্টার থেকে একটা ফাইবার অপটিক প্যাচ কর্ড বেরিয়ে একটা TJ বক্সের মধ্যে প্রবেশ করবে এবং TJ বক্সের ভিতরে সেটা ফাইবার অপটিক ইন্টারনেট কেবলের সঙ্গে জয়েন্ট হয়ে সেটা পুনরায় ইউজার এন্ডে এসে আরেকটি TJ বক্সের মধ্যে প্রবেশ করবে, এবং এই TJ বক্সের সঙ্গে আপনাদের ফাইবার অপটিক প্যাচ কর্ড পুনরায় আরেকটি সংযোগ হবে এবং সেটা ঢুকবে একটা মিডিয়া কনভার্টারে। মিডিয়া কনভার্টার থেকে আপনার RJ45 প্যাচ কর্ডের মাধ্যমে সেটা হয় আপনার রাউটারে ঢুকে যাবে অথবা আপনার PC-র মধ্যে ঢুকে যাবে। ডান পাশের ভাগে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে হচ্ছে আপনার বাসাতে, আর বাম পাশের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকবে হচ্ছে
আইএসপি সুইচ যে ক্যাবিনেটের মধ্যে থাকে সেই ক্যাবিনেটের ভিতরে। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, অনেকের আইএসপি কিন্তু একদম বাসার পাশেই থাকতে পারে, তো সেক্ষেত্রে চাইলে আপনার কোনো ওই যে খাম্বা টাম্বা দেখার দরকার নাই, আপনি ডিরেক্ট চাইলে তার অফিস থেকেও একটা কানেকশন নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনি স্পিডটা ভালো পাবেন এবং স্পিডের যে কনসিস্টেন্সি সেটা ভালো থাকবে। তো এই কাজটাও যদি আপনি করতে যান তাহলেও কিন্তু আপনার একই ধরনের কম্পোনেন্টগুলো লাগতেছে। তো ম্যাক্সিমাম আইএসপি দেখবেন একটা নামকাও আসতে আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নিয়ে এটা সে করে দিবে। তো কিছু কিছু আইএসপি তো অবশ্যই এরকম থাকবে যারা আপনাকে এগুলো কিনে দিবে না, আপনাকে নিজেকে এগুলো কিনে দেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এগুলোর দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন RJ45 এর যে প্যাচকট, এটা আপনাদের কাছ থেকে হয়তো জোড়া 100 টাকা বা 150 টাকা নিতে পারে। ফাইবার অপটিক যে প্যাচকট, এটা আপনার যদি 5 মিটার কিনতে যান জোড়া, ধরেন যে আপনার কাছ থেকে 200 টাকা নিতে পারে অথবা 180 টাকা নিতে পারে। মিডিয়া কনভার্টার যদি কিনতে যান, আপনার যদি টিপি লিঙ্কের মিডিয়া কনভার্টার কিনতে যান 10x100 যদি কিনতে যান, তাহলে হয়তো আপনার কাছ থেকে 4000 টাকা নেবে। অথবা আপনি চাইলে মার্কেট থেকে যে চাইনিজ যে মিডিয়া কনভার্টারগুলো পাওয়া যায়, নর্মাল যে মিডিয়া কনভার্টারগুলো পাওয়া যায় সেগুলো কিনে দিতে পারেন। সেগুলোর প্রাইস পড়বে আপনার জোড়া প্রায় 1100 থেকে 1300 টাকার মতো, অথবা কেউ কেউ দেখবেন যে 1000 টাকাতেও বিক্রি করতে পারে। এগুলো আসলে সবই মূলত একদম টিপি লিঙ্কটা বাদ দিয়ে বাংলাদেশে যেসব অন্য অন্য মিডিয়া কনভার্টারগুলো পাওয়া যায় এগুলো সবই হচ্ছে চাইনিজ নন ব্র্যান্ডের। একজন এক এক নাম দিয়ে চায়না থেকে সেগুলো ইম্পোর্ট করে, বাট এগুলো সবই হচ্ছে নন ব্র্যান্ডের। দামও দেখবেন যে আপনার 900 থেকে 1300 বা 1200 এই টাকার মধ্যে আপনার এগুলো পেয়ে যাবেন। টিজে বক্স কিনে দিবেন এক জোড়া, একদম ছোটগুলো কিনে দিবেন, ওগুলো হচ্ছে আপনার 50 টাকা করে পিস, অর্থাৎ 100 টাকা জোড়া পড়তে পারে। আর ফাইবার অপটিক যে কেবল, এগুলো কিনতে গেলে আপনার এক একটা এক এক রকম দাম পড়বে। যেমন উষা মার্টিন যদি কিনতে যান আপনি 4 কোর, আপনার মিনিমাম 17-18 টাকা পড়বে পার মিটার। আর যদি একদম নর্মাল কিনতে যান তাহলে হয়তো বা 12 টাকা পড়বে। তো মোটামুটি এই হচ্ছে আপনার কস্টিং। এবার আপনি হিসাব করে নেন যে আপনার বাসা থেকে আপনার আইএসপি কতটুকু দূরে আছে এবং আপনার কতটুকু কেবল লাগবে। তো এই দামটা আপনি ক্যালকুলেট করে নেন। আফটারঅল বাজেটের তো একটা ব্যাপার আছে, যে আমি একটা ইন্টারনেটের লাইন নেব, তার পিছনে আমি সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি আছি। হয়তো দেখবেন বেশ কিছু টাকা আপনার এই সংযোগ নেওয়াতেই বেরিয়ে গেছে, বাট এখান থেকে আপনি কিন্তু হিউজ একটা বেনিফিট পাবেন। সেটা হচ্ছে আপনার পিং, যেটা অর্থাৎ ল্যাটেন্সি, সেখানে আপনি দেখবেন যে মোটামুটি 30-40% একটা উন্নতি পাবেন। অর্থাৎ আপনার পিং যদি আগে 100 থাকতো এখন থাকবে 60। একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পিং যেটা শো করে নর্মাল CAT5 CAT6 কেবল দিয়ে, আপনি যখনই MC দিয়ে সেটা লাগাবেন তখন দেখবেন যে পিংয়ের একটা মারাত্মক উন্নতি হয়, এবং সেটা প্রায় আপনার দেখবেন যে 70% পর্যন্ত উন্নতি হতে পারে। কারো কারো দেখবেন 30 হয়েছে, কারো কারো দেখবেন যে 50 হয়েছে, কারো কারো দেখবেন যে 70% পর্যন্ত চলে গেছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যে সুইচ থেকে কানেকশন নিয়েছেন সেই সুইচে কতটুকু ব্যান্ডউইথ দেওয়া আছে, এনাফ ব্যান্ডউইথ সেখানে আছে কিনা। সুইচটার কোয়ালিটি যদি ভালো থাকে, অর্থাৎ সেটা যদি একটি গিগাবিট সুইচ হয়, তাহলে সেখান থেকে আপনি MC দিয়ে যে ফাইবার অপটিক কেবল কানেকশনটা টানলেন সেখানে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথের সাপোর্ট পাবেন। প্লাস পিং এর উপরে রাউটারের একটা বিশাল ভূমিকা রয়েছে। আপনার রাউটার যদি খারাপ থাকে পিং দুর্বল আসবে, রাউটার যদি ভালো হয় দেখবেন পিং অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। আপনার মিডিয়া কনভার্টার যদি আপনারা ওই যে টিপি লিঙ্কে নিতে পারেন 2000 বা মানে জোড়া 4000 টাকা খরচ করে, তাহলে দেখবেন যে পিং আরও অনেক ভালো শো করতেছে। যদিও টিপি লিঙ্কটা আপনারা হয়তো মার্কেটে কোথাও খুঁজে পাবেন না, আপনাদের চাইনিজগুলোই নেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পিং মোটামুটি খারাপ না। আপনার নর্মাল CAT6 CAT5 তারের যে পিং, তার তুলনায় আপনার ফাইবার অপটিক কেবলের পিং অবশ্যই ভালো থাকবে। প্লাস আপনার যে ব্যান্ডউইথের যে সাপোর্টটা সেটা নিশ্চিত হবে। প্লাস বজ্রপাতের ফলে রাউটার পুড়ে যাওয়ার যে একটা প্রবলেম এখন হরহামেশাই দেখা যাচ্ছে বাংলাদেশে, সেটার হাত থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। তো একদম শেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের বাসায় যদি ওয়েলটির কানেকশন না যায়, অর্থাৎ অনু দিয়ে যে কানেকশন সেটা যদি আপনারা না নিতে পারেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট এই সুইচ থেকে MC-র মাধ্যমে ফাইবার অপটিক কেবল কানেকশন আপনাদের বাসায় নিয়ে আপনাদের বাসার যে ওয়াইফাইয়ের যে পারফরমেন্স, অর্থাৎ ইন্টারনেটের যে পারফরমেন্স, সেটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও, আমার ভিডিও শেষ, এখন আমি চলে যাব। তো যাওয়ার আগে বলে যাই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা চেপে রাখেন, যেন এরকম কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হওয়া মাত্রই আপনার মোবাইল স্ক্রিনে সেটা শো করে। শীঘ্রই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।